নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি। আর এটা হচ্ছে 31-এর ভিডিও, 31 থেকে 1 জানুয়ারির বিকেল পর্যন্ত। আর এক রাতের জন্যই যাব, তবুও ব্যাক হয়েছে দেখুন দুটো। আসলে ছোট বাচ্চা নিয়ে গেলে এরকমই কিন্তু হয়। আর আমরা আজকে যেই দাদাদের বাড়িতে যাব, ওই দাদাদেরই গাড়ি আমাদেরকে নিতে এসেছে, ছোট বাচ্চা নিয়ে যাব ওই জন্য। আর সাগরদা কিন্তু নিজেই ড্রাইভ করে এসেছে, আর আমরা এখানে সবাই রেডি হয়ে গেছি, রেডি হয়ে চলেও এসেছি। সবাইকে টাটা করে তারপরে আমরা বেরিয়ে গেলাম। আর 31-এর প্রোগ্রাম বলতে, আমি কিন্তু কখনো এরকম বাইরে কোথাও করিনি, আর এটাই হচ্ছে প্রথম। তো আজকে তবুও বাইরে কোথাও নয়, একটা দাদাদের বাড়িতেই যাচ্ছি, ওখানেই একটু ছোট্ট করে সেলিব্রেশন আর একটু খাওয়া দাওয়া, সবাই মিলে একটু আড্ডা, ব্যাস এইটুকুনি। আর আমাদের বেরোতে বেরোতে একটু বিকেলই হয়ে গেছিল, তো দেখুন সূর্যটা একদম সামনে থেকে উঁকি মারছে। আর আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অনেকটা দূরেই আমরা চলে এসেছি। আর আমার ছেলে দেখুন এখানে জানলা দিয়ে সমস্ত গাড়ি দেখছে, কী কী গাড়ি যাচ্ছে না যাচ্ছে, আর আয়নার সাথে কত রকম অঙ্গি ভঙ্গি করছে, খুব ভালো লাগছিল দেখতে। আর কত রকম ভাব করছে দেখুন গাড়ির লুকিং গ্লাসে। আর দেখতে দেখতে কিন্তু আমরা পৌঁছেও গেলাম। বাড়ি থেকে সমস্ত জিনিসপত্রই নামানো হলো। আর এখানে একটা গামলা দেখতে পাচ্ছেন, এটাতে আমি চিকেন ম্যারিনেশন করে নিয়ে এসেছি চিকেন ললিপপের জন্য। এই যে হাতে করে গামলা, ব্যাগ, এগুলো যখন নিয়ে আমরা যাচ্ছিলাম তখন মনে হচ্ছিল যে পিকনিকে যাচ্ছি। তো আগে যখন আমরা পিকনিক করতে যেতাম বাইরে, তখন এভাবে সমস্ত জিনিসপত্র হাতে করে নিয়ে যেতাম। চলে এসেছি রুমের ভেতরে, আর আমাদের পুচকুটা দেখুন মাসিমণির কোলে কত সুন্দরভাবে মজা নিচ্ছে। তো এটা হচ্ছে একটা দিদি। আর এদিকে খাবার খাচ্ছে বসে সাগরদা, ওই জন্য আমি এবার চলে এসেছি। আর এটা হচ্ছে ঠাকুর ঘর, এখানে অনেক রকম ঠাকুর আছে খুব সুন্দরভাবে সাজানো। আর আমার ছেলে দেখুন এখানে কি করছে, ও তো বেশ নিজের মতো একটা গাড়ি পেয়ে গেছে, এবার সেটাকে চালিয়ে বেড়াচ্ছে সারাটা ঘর। আর এদিকে কিন্তু আমি সমস্ত কিছুই কেটে রেডি করে নিয়েছি, আর চিকেনও কষা হয়ে গেছে, চিকেনটা কষছে আমার বর আর সাগরদা দুজনে মিলেই চিকেনটা রান্না করেছে, ওটাই টেস্ট করছে। এখানে ফ্রাইড রাইস হবে, সেটার জন্য কাটা হয়েছে সমস্ত কিছু, আর এগুলো হচ্ছে চিকেন ললিপপের জন্য। তো এগুলো আমি রান্নাঘরে নিয়ে চলে এসেছি। আর এখানে কিন্তু আমি অলরেডি তেল গরম করতে বসিয়ে দিয়েছি ললিপপটা ভাজার জন্য। আর এখানে দেখুন আমি যে মাংসটা ম্যারিনেশন করে নিয়ে এসেছিলাম বাড়ি থেকে সেইটা। তো এটার যদি আপনারা ডিটেলস ভিডিও চান, রেসিপি চান, তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবেন, আমি এর রেসিপিটা অবশ্যই শেয়ার করব। আর এখানে ফ্রাইড রাইসের জন্য চালটাও সিদ্ধ বসানো হয়ে গেছে, আর ইনি হচ্ছে কাকিমা, ইনি রান্না করে দিয়ে যান। আর এখানে দেখুন ফ্রাইড রাইসটা একটু অন্য স্টাইলে করছেন, আমি তো জানি না এটা আমার রেসিপি নয়। এদিকে সবাই মিলে বসে আড্ডা দিচ্ছে, আর এখানে কিন্তু চিকেন ললিপপটাও পুরোপুরিভাবে রেডি, আর আমি কিন্তু নর্মাল চিকেনের পিস দিয়েই তৈরি করেছি। আর এখানে চলছে 31 নাইটের পার্টি। তো নতুন বছরটা সেলিব্রেট করে আমরা রাতে খেয়ে নিয়েছি, আর এটাই ছিল রাতের খাবার, তারপরে আমরা ঘুমিয়ে পড়েছি। আর এটা হচ্ছে সকালবেলা, সবাই মিলে আবার একটুখানি ওই আড্ডা। আর দেখুন সকালের বাইরেটা কত সুন্দর জানলা থেকে দেখা যাচ্ছে। তো অনেকক্ষণ থেকেই বসে আছি, কোনো কাজ নেই, চলুন এই বাড়ির ছাদে আপনাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, আমারও ঘোরা হয়ে যাবে সাথে আপনাদেরকেও দেখাবো। আর ছাদে কিন্তু প্রচণ্ড রোদ ছিল, কারণ আমি এসেছিলাম দুপুরবেলাতে। আর এখানে দেখুন অনেক রকম গাছ লাগানো আছে, খুব সুন্দরভাবে এখানে গাছগুলো সাজানো আছে। আর এখানে ছোট্ট একটা জগন্নাথ মন্দির।
এখানেও কিন্তু অনেকগুলো গাছ লাগানো আছে, আর গাছগুলো দেখুন কত সুন্দর গোল করে সাজিয়ে রেখে দিয়েছে। আর ছাদে প্রচণ্ড রোদ, তাকিয়ে যে ভিডিও করব সেটাও করতে পারছিলাম না, এত পরিমাণে রোদ। আর আমি ছাদে এসেছি, দেখুন এই যে আমার ছেলে আর ওর বাবাও কিন্তু চলে এসেছে। আর ছাদে এসে সবার প্রথমে গাছগুলোর ভিতরে একটা ফুল খুব পছন্দ হয়েছে, তো বলছিল এই ফুলগুলো আমরা নিয়ে যাব। দেখুন এই ফুলের গাছটা নিয়ে যাওয়ার কথা হচ্ছিল। আর এখানে তো আমি আপনাদেরকে দেখালামই পুরীর জগন্নাথ ঠাকুরের মন্দিরটা কত সুন্দরভাবে বসানো আছে ছোট্ট একটা। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে আমরা রেডি হয়ে আবার বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। আর বাড়িতে যেতেই হবে, লেট করে আর লাভ নেই। আর এখানে আছে অধিরাজ দা। আর এখানে দেখুন বেটু আমাদের সাথে যাবে, ও আবার গাড়িতে ব্যাক করে আসবে। আর বেটু হচ্ছে অধিরাজ দা আর শাইনি দার ছেলে, তো ও আমাদের সাথে যাবে, জুতোও কিন্তু পরেনি, খালি পায়েই চলে যাবে। গাড়িতে যাবে, কোনো অসুবিধা নেই। তো সবাইকে কিন্তু এখানে টাটা করে আমরা এবার বেরিয়ে যাব। সবাইকে বলে আমরাও কিন্তু বেরিয়ে পড়েছি। আর আমাদের পুচকুটা কিন্তু একটু বেশি বিরক্ত করছিল, কারণ ছোট বাচ্চা কাচ্চা এক জায়গা থেকে আরেকটা জায়গায় গেলে ওদের একটু অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হয়। তো কি আর করার, দেখতে দেখতে কিন্তু আমরা চলেও এসেছি। আর আরুষ কিন্তু বেটুকে বলছিল যে ওই দেখ ওইটা হচ্ছে আমাদের বাড়ি। সত্যি দুটো ছোট বাচ্চা যদি এক জায়গাতে হয় কত রকম যে ওদের কথা থাকে সেটা আর বলে বোঝানো যাবে না। চলেও এসেছি বাড়িতে, আর আমাদেরকে কিন্তু পৌঁছে দিয়ে সাগরদা আর বেটু সঙ্গে সঙ্গে আবার ব্যাক করবে। আমাদেরকে ছেড়ে দিয়ে কিন্তু সাগরদা আর বেটুও বেরিয়ে গেল, তো ওদেরকে একটু টাটা করে দিলাম আর আমরাও চলে এলাম ঘরে। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার, বছরটা খুব ভালো কাটাবেন, আর সকলকে অনেক অনেক ভালো রাখবেন। আপনাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।